এরপরে প্রশ্ন হলো ওযু করে নামাজ পড়ার পর যখন আমি প্রস্রাব করি পেশাব করার পর সব সময় মনের মাঝে সন্দেহ চলে আসে যে আমি পবিত্র কিনা আমি জানি সন্দেহ থাকলে নামাজ হয় না এখন আমার করণীয় কি দেখেন সন্দেহের রোগ কিছু শয়তান সৃষ্টি করে এগুলোর কাজই হলো সন্দেহ সৃষ্টি করা খিনজাব নামে একটা ইবলিস আছে এর কাজ হলো নামাজের সন্দেহ সৃষ্টি করা তো ওযু নিয়ে পবিত্রতা নিয়ে যদি সন্দেহ হয় আপনার ওযু আছে কি নাই এই রোগটা রোগ হিসাবে আসে আবার বাস্তবেও আমাদের প্রায় সময় সন্দেহ হয় বিশেষ করে শীতের সময় যখন আমরা আসরের টিপ দিয়ে এশা পর্যন্ত সারার চেষ্টা করি ঠিক না ঠিক আসরের ওযু দিয়ে মাগরিব তো যায় মাগরিবের পরে একটু টানাটানি শুরু হয়ে যায় তাই না টানাটানি শুরু হয়ে যায় তখন এবার চাপাচাপি করি চাপাচাপি করি আল্লাহ আল্লাহ আর এক ঘন্টা আর বিশ মিনিট কোন রকম এশার নামাজটা হয়ে গেল ব্যাস এবার যায় ছেড়ে দিলাম আচ্ছা ভাই এই কাজটা কি ভালো না খারাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত তিনটি আমলের কথা কি তোমাদেরকে আমি বলে দিব না যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন আর বান্দাকে জান্নাতি হিসাবে ইমানদার হিসাবে তার ক্লাসকে উন্নীত করে দেন আফার ক্লাসের মুসলমান বানাই দেন সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন আমলের পাগল ছিলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমলের কথা বলেছেন তার ভিতরে একটা হলো ইসবাহুল উযু আলাল মাকারি উযু করতে মনে চাচ্ছে না ঠান্ডা কষ্ট ভয় এরপরেও হিম্মত করে যে ব্যক্তি উযু করে ফেলে এই ব্যক্তিকে মর্যাদা আল্লাহ বাড়াবেন অতএব যারা চাপাচাপি করে উযু রাখেন তাদের নামাজের মনোযোগ নষ্ট হবে এবং এই মর্যাদা থেকে বঞ্চিত হবেন শীতের সময় যখন উযু করতে কষ্ট হবে ওই হাদিসের কথা স্মরণ করে সাথে সাথে বিসমিল্লাহ বলে উযুর জন্য নিজে ফ্রেশ হয়ে পেশাব করে এবং বায়ুর বেগ থাকলে সেগুলো দিয়ে উযু করে ফ্রেশ ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি পেশাবের বেগ নিয়ে বায়ুর বেগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন সালাত কেমনে কবুল হবে এজন্য আমাদের চেষ্টা থাকতে হবে কি হবে না এখন কথা হলো সন্দেহ হচ্ছে উযু আছে না নেই এরকম যদি হয় তাহলে কি করবেন এই মাসআলাটা কমন একটা মাসআলা এটার উত্তর হলো ভাই যদি আপনার মনে হয় ওযু তো আমি করছি শিওর আসরের সময় ফর এক্সাম্পল আসরের সময় ওযু করছি এখন আসর থেকে মাগরিবের আগ দিয়ে এখন সন্দেহ হচ্ছে বায়ু কি আসছিল না আসে নাই সন্দেহের মধ্যে পড়ে গেছেন বায়ু নিয়েই সন্দেহটা বেশি হয় বা পেশাব কি করছি না করি নাই এরকম যদি সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আল ইয়াকিনু লা ইয়াজুল বিশ্বাক এই মূলনীতির উপর আমল করবেন একটা ফিকহের মূলনীতি আছে নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে দূর হয় না আপনি অজু করছেন আসলে নিশ্চিত এখন অজু গেছে কিনা সেটা হলো ধোঁয়াশা আপনার কোনো ক্লু পাচ্ছেন না যে আমি পেশাবখানায় গেছি অজু গেছে বায়ু গেছে মনে হচ্ছে না জাস্ট ওয়াসওয়াসা হচ্ছে তাহলে আপনি ধরে নেবেন আপনার অজু আছে কারণ আপনি অজু করছেন নিশ্চিত অজু গেছে কিনা সন্দেহ তো আল ইয়াকিন লা ইয়াজুল বিশ্বাক নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে যাবে না আপনার অজু আছে আর যদি এর উল্টা হয় অজু গেছে শিওর পেশাব করছি বায়ু আসছে শিওর কিন্তু এরপরে অজুটা করছি কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে আপনি ধরে নেবেন অজু আপনার গেছে শিওর আপনি অজু আর করেন নাই কারণ অজু করছেন কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে অজু গেছে সেটা শিওর সেই জন্য আল ইয়াকিন লা ইয়াজুল বিশ্বাক আপনার অজু নাই সেটা ধরা হবে ব্যাপারটা কি বুঝতে পারছেন যদি অজু করছেন নিশ্চিত হয় গেছে কিনা সন্দেহ হয় তাহলে অজু আছে আর অজু গেছে নিশ্চিত করছেন কিনা সন্দেহ হয় তাহলে করছেন না ওই গেছে সেটা নিশ্চিত অপবিত্র ধরা হবে এরপরেও সন্দেহ দূর করার জন্য আপনি উযু করে নিতে পারলে সেটা বেটার আর সন্দেহ এটা কারোর রোগে পরিণত হয় অযথাই এরকম খুঁতখুতে ব্যবহার হয় সেরকম সেটা যদি হয় তাহলে এটার কোনো পাত্তা দিবেন না কারণ খুঁতখুতে স্বভাব দূর করার ওষুধ হলো পাত্তা না দেওয়া ইবলিস তখন রসোয়া হয়ে যাবে যে আমি হাদিসের উপর আমল করছি আমার উযু আছে তুমি আমার নিয়ে টেনশন করার দরকার নেই কথা কি বুঝতে পারছি ভাই